আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করব আর আজকের রেসিপিটা একেবারে ইফতার স্পেশাল যেটা ছাড়া আসলে আমরা ইফতার একদমই হয় না যেমন বুন্দিয়া বুন্দিয়াটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আজকের বুন্দিয়াটা আমি একেবারে সহজভাবে তারপর দেখানোর চেষ্টা করব আর অবশ্যই করে থাকা উপকরণ দিয়ে চেষ্টা করব বানিয়ে দেখানোর জন্য এটা বানানোর জন্য শুরুতেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্টেইনার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এখানে বেসন বেসনটাকে চেলে নেব অবশ্যই অবশ্যই এই কাজটা করে নিতে হবে এবার আমি আরো হাফ কাপ পরিমাণ দিয়ে দেব এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ দিয়েছি আপনারা যদি চান যে না আরো বেশি করবেন সেক্ষেত্রে কিন্তু বেশি করে নিতে পারবেন কারণ এটা স্টোর করা যাবে সবগুলো বেসন চালার পরে দেখবেন যে কিছুটো পরিমাণ অবশিষ্ট থেকে যাবে এটাকে ফেলে দিতে হবে আর এজন্যই আমরা এই বেসনটাকে চেলে নেব যাতে করে স্মুথ একটা ব্যাটার হয় ব্যাস আমার এখানে বেসনগুলো একদমই চালা হয়ে গেছে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এখানে আমি পাউডার দিয়েছি চাইলে সোডা দিয়ে করা যাবে তবে অবশ্যই পরিমাণে কম দিতে হবে তবে আমার মনে হয় পাউডার দিয়ে করাটাই বেটার হবে মিশিয়ে নিলাম এবার আমি 1 কাপ পরিমাণ দিয়ে দেব প্রথমে পানি এখানে আমি প্রথমেই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অবশ্য অবশ্যই এই ব্যাটারটাকে একেবারে স্মুথ ভাবে তৈরি করতে হবে এই বেসনের গোলাটা যদি পারফেক্ট হয় আপনার বুন্দিয়াটা দোকানের চেয়েও ভালো হবে কারণ আমরা কিন্তু রমজান মাসে সবাই কম বেশি বুন্দিয়া জিলাপি এগুলোর সাথে পরিচিত এবার আমার পানিটা আরেকটু লাগছে একেবারে সামান্য মানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে তারপরে আবার মিশিয়ে নেব আমার এই যে 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ আর 2 টেবিল চামচের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতেই পারে কারণ বেসনের ধরন অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে এবার সময় নিয়ে এটাকে অনেকটা সময় নিয়ে এই ব্যাটারটাকে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে বা ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে আমি এই কাজটা হাত দিয়ে করব এই এবার আমি উঠিয়ে নেব কারণ বেসনের গোলাটা কিন্তু ফেটানোটা খুব জরুরি এখানে আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত হাত দিয়ে এরকম করে বেসনের গোলাটাকে ফেটিয়ে নেব এই কাজটা অবশ্য অবশ্যই করতে হবে না হয় কিন্তু আপনার এই বুন্দিয়াটা একেবারেই পারফেক্ট হবে না মানে হবেই না তাই চেষ্টা করতে হবে এই কাজটা হাত দিয়ে করার জন্য আমার এখানে বেসনের গোলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখেন এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পানি নিয়ে নিলাম দেখেন উপরে চলে আসছে তার মানে বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে এবার আমরা চলে যাব এটাকে কালার করব এজন্য যেহেতু আমি দুইটা কালার করব তাই আমি এক ভাগে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো 1 কাপের চেয়ে একটু কম হবে এবার আমি রেড কালার দিয়ে দেব এখানে আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন তবে বুন্দিয়াটা সাধারণত আমরা সচরাচর দুইটা কালারই পাই তবে এখন কিন্তু বুন্দিয়া বিভিন্ন কালারের হয় সবুজ হয় অন্য রকমেরও হয় তবে আমি রেড কালারটা দিয়ে দিয়েছি ব্যাস এখানে আমার কালারটা দেয়া হয়ে গেছে এবার আমি চলে যাব এটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম তবে ফুড কালার একেবারেই অতিরিক্ত দিতে যাবেন না এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা যে ভালো তা কিন্তু না আমি অল্প একটু দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার আমরা চলে যাব এটাকে ভাজতে সরাসরি আর ভাজার জন্য তো অবশ্যই তেল দিতে হবে তেলটা আমি পর্যাপ্ত গরম করে নিয়েছি আর এরকম তেল দিয়ে দিয়েছি দেখেন আমার তেলটা একেবারেই গরম হয়ে গেছে এবার ভাজার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম ছিদ্র যে চামচগুলো থাকে বা স্টেইনারগুলো থাকে সেটা দিয়ে করা যাবে বা যে কিছু দিয়েই করা যাবে সেটা যদি এরকম হয় বা চালনি দিয়েও করা যাবে ব্যাস দেখেন কতটা সুন্দর হচ্ছে একেবারে পারফেক্ট হবে যদি আপনার গোলাটা পারফেক্ট হয় ব্যাস হয়ে গেছে প্রথম ব্যাচে অতিরিক্ত দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আগেরগুলো পুড়ে যেতে পারে যেহেতু আমরা চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের মতো মিডিয়াম রেখে তারপরে ভাজতেছি কারণ তেলটা আগের থেকেই আমরা গরম করে নিয়েছি এবার শুধু উল্টে পাল্টে মানে একটু নেড়ে উঠিয়ে নেব এটা অতিরিক্ত ভাজাও যাবে না কারণ এটা ভাজা হয়ে গেলেই হবে পর্যাপ্ত বেশি ভাজতে গেলে পুড়ে যেতে পারে তাই আমারটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব ঠিক এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব মানে রেড কালারগুলোকে ভেজে নেব তারপরে আমি আবার আপনাদের যে অরেঞ্জ কালারটা করেছি সেটাও আপনাদেরকে দেখাবো একটা টিস্যুর উপরে রেখে দিতে হবে এবার আমি অরেঞ্জ কালারটা আমি
এটা আমার একটা জুসার, এটা দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। চাইলে কিন্তু আপনারা যে কোনো স্ট্রেনের দিয়েও এটা করতে পারবেন। এটা দিয়েও কিন্তু পারফেক্ট হয়েছে আমার, এই যে জুসারটা দিয়েও খুব সুন্দরভাবে এটাও দিয়ে দিলাম, এটাও হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। তবে চেষ্টা করবেন ব্যাটারটা পারফেক্ট করার জন্য। ব্যাস হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নেব, একটু নেড়ে চেড়েই উঠিয়ে নেব। এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, একেবারেই সময় লাগবে না। ব্যাস এটা উঠিয়ে নেব আর পরবর্তী ব্যাজে আমি এভাবে করে সবগুলো বেজে নেব। সব ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এবার মিশিয়ে নিচ্ছি দুইটা কালারই, দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছে। যাই হোক, এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে, মানে এটা শিরা দেওয়ার জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা পরিমাণটা আমি যতটুকু করব ততটুকু, তবে আমি যতটুকু বুন্দিয়া বানিয়েছি ততটা কিন্তু আমি একসঙ্গে ভিজাবো না, মানে কিছুটা পরিমাণ রেখে দেব, মানে স্টোর করে রেখে দেবো, আর সেটা কিন্তু অবশ্যই শুকনোটা রাখতে হবে। এবারে এটা যখন এরকম বলক চলে আসছে তখন দুই তিন মিনিট জ্বালানোর পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। আমার শিরাটা একদমই তৈরি, এখানে কিন্তু আপনার একতার বা দুইতারের কোনো প্রয়োজন নেই। এই শিরাটা যখন চিটচিটে হবে তখনই বুঝতে হবে শিরাটা একদমই পারফেক্ট হয়েছে। এবার আমরা যে বুন্দিয়াগুলো রেখে দিয়েছি সেটা দিয়ে দিব। চুলার আঁচটা আমি একেবারে অফ করে দেইনি এখনও, একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা অফ করে দিব আমি অবশ্যই। আর আপনারা একেবারে চুলাটা বন্ধ করেও দিতে পারবেন, তবে বুন্দিয়াগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই আপনার শিরাটা অবশ্যই গরম থাকতে হবে, না হয় কিন্তু শিরাগুলো ডুববে না, এটা খেয়াল রাখতে হবে। এবার আমি চুলারটা বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠিক আধা ঘন্টা পরে চলে আসি, দেখেন বুন্দিয়াগুলো ফুলে কেমন টইটুমপুর হয়ে গেছে, আর এতটুকুও অবশিষ্ট নাই। দেখলে খেয়াল করলে দেখবেন যে সব শিরাটা একদম নিয়ে গেছে। এরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন রস হয়েছে ভিতরে একদম। এবার আমি পরিবেশন করে দেখাবো। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বা একটা, এবার আমি উঠিয়ে নিচ্ছি, খুবই সুন্দর একটা কালার আসছে দেখতে, অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে আমি বলবো। আশা করি আমার এই রেসিপি দেখে অবশ্যই অবশ্যই বানাবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন, হয়তো আপনাদেরটা আমার চেয়েও ভালো হবে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।